অপারেশনের ভিডিও নিয়ে এবার মুখ খুললেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি বলছেন যে এই সমস্ত কিছু তৃণমূলের চাল, এগুলো কোনো নেই এবং ভয় দেখিয়ে বলানো হয়েছে দাবি করছেন এবার রেখা। সন্দেশখালী আন্দোলনের স্ট্রিং ভিডিও নিয়ে এবার মুখ খুললেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এইসব তৃণমূলের চাল ভয় দেখিয়ে বলানো হয়েছে দাবি করছেন এবার রেখা পাত্র। তৃণমূলের চাল গঙ্গাধর কয়েলের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটা মিথ্যে ফেক, এটার কোনো সত্যতা নেই, এটা তৃণমূলের একটা চক্রান্ত। কিন্তু ওনার গলা পাওয়া যাচ্ছে ওখানে, উনি বলছেন দেখুন এটা হলো তৃণমূলের কাজ, এটা আমি আগেই বলে দিয়েছি। তৃণমূল এটা ওনাকে ভয় দেখিয়ে এটা হয়তো বলিয়েছেন আমাদের মনে হয়, কেননা উনি একটা সংগঠনের লোক, কোনো দিন এরকম বলতে পারেন না। ওনার নামে একটা মিথ্যে দোষ চাপানো হচ্ছে আমার পরিষ্কার আমার সামনে, সেটা হলো এটা তৃণমূলের চক্রান্ত। এখানে আমাদের সন্দেশকালীন আন্দোলনের স্টিং অফ ভিডিও নিয়ে এবার মুখ খুললেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এইসব তৃণমূলের চাল ভয় দেখিয়ে বলানো হয়েছে দাবি করছেন রেখা। আপনাদের শোনালাম রেখা পাত্রের বক্তব্য। তিনি স্পষ্ট করে বলছেন যে এইসব তৃণমূলের চাল ভয় দেখিয়ে বলানো হয়েছে দাবি এবার রেখা পাত্রের। সন্দেশকালী আন্দোলনের স্টিং ভিডিও নিয়ে এবার মুখ খুললেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র।